চলে ভালো। আজকে দেখি সকালবেলা পুকুরে খাবার দিতে এসে দেখি আর পুকুরে মাছ কাটা তেল দিচ্ছে। কত কতটা পুকুরটা কত? আড়াই বিঘা জল। আড়াই বিঘা। কী কী মাছ ছিল? ওদের ছিল আপনার রুই ছিল, মৃগেল ছিল, কাতলা ছিল, বাটা মাছ ছিল, প্লাস তেলাপিয়া, লাইলন, ঠিক মানে মিঠা জলে মাছ সব। কত টাকার ক্ষতি হয়েছে তোমার? মাছ ছাড়া হয়েছে, চারা মাছ এবার ছাড়া হয়েছে, 80,000 টাকার মতো মাছ ছেড়ে। সব মিলে তোমার এখন যা পরিস্থিতি কত টাকার ক্ষতি হলো? 1,50,000 টাকার ঊর্ধ্বে মাছ আছে আমার। 1,50,000 টাকার ক্ষতি হলো। তুমি কি মনে করছো সেই গণ্ডগোলের জেরে এই ঘটনাটা তিনি আমাকে ঘটিয়েছে? আমার ধারণা তো ধারণা হচ্ছে যে যেহেতু আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছে এবং আমার ক্ষতি করার চেষ্টা করেছে, আমার ধারণা ও রাত্রে সেই কাজটা করেছে। এবং গত কালকে কালকে পরশু দিনকে ও এই আমাদের ভেরি পার্টি ঘুরে গেছে আমার বাবা। কি নাম তার? তার নাম মিলন মোল্লা। সে কোথাকার মেম্বার? ও হচ্ছে পাইকপাড়া গ্রামের মেম্বার। কোন দলের? ও আগে ছিল নির্দল, এখন তৃণমূল সমর্থিত হয়েছে, তৃণমূলের জয়েন করেছে। জয়েন করেছে। কি চাইছো? আমি চাইছি একটা নিরপেক্ষ বিচার হোক, দোষীরা শাস্তি পাক। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ প্রেস দ্য বেল আইকন।